সবাইকে স্বাগত বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি আশিক তোমাল আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল আমাদের আজকের আলোচনার বিষয় মেরুদণ্ডের হার সরে যাওয়া স্যার স্বাগত আপনাকে চ্যানেল টোয়েন্টি ফোর স্টুডিওতে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই মেরুদণ্ডের হাট সরে যাওয়া আসলে কি কারণে এই হাটটা সরে যায় কোন বয়সী মানুষের হাটটা সরে যাচ্ছে এবং আমরা আসলে কিভাবে বুঝবো যে এই হাটটা সরে গেছে আপনাকে অনেক ধন্যবাদ মেরুদণ্ড যদি আমরা এই মডেলটা দেখি মেরুদণ্ডের আসলে মেরুদণ্ড আমরা মনে করি খুব সোজা সামনের থেকে মেরুদণ্ডটা সোজা পার্শ্ব থেকে দেখলে মেরুদণ্ড একটু তারা কিন্তু বাঁকাতেরা হইল মেরুদণ্ডের হারগুলো স্টেপ বাই স্টেপ একটার পর একটা একটা সুন্দরভাবে সাজানো থাকে যে কোনো কারণের জন্য যদি একটা হার আর একটা হার থেকে ধরেন ডিসপ্লেসড হয়ে যায় যে কোনো দিকে সামনে দিকে বা পিছনের দিকে এটাকে আমরা বলি মেরুদণ্ডের হার সরে যাওয়া অনেক কারণও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আছে জন্মগত কিছু ত্রুটি যেটা বাচ্চা বয়সেই অনেক সময় দেখা যায় আর বেশিরভাগ ক্ষেত্রে হলো আঘাতজনিত আমরা যেটা দেখি অনেক সময় আঘাত হলে তো বোঝাই যাবে যে বড় একটা আঘাত আমার কমরে ব্যথা হাঁটতে পারতেছি না চলতে পারতেছি না রে করলে আমরা বুঝতে পারি আরেকটা যেটা ছোটো বয়সে যেটা জন্মগত হাঁটাটা দেখলে পরে আমরা বুঝতে পারি হাঁটাটা একটা অস্বাভাবিক হাঁটা হবে আর কিছু কারণ আছে যেটা হলো বয়সজনিত কারণের জন্য বয়সের কারণে চেঞ্জ হয় যেমন মানুষের দাড়ি পাকে চুল পাকে চোখে ছানি পরে হাড় এবং জোরার পরিবর্তন হয়ে নর্মাল যে অ্যালাইনমেন্ট তাহলে আমাদের ইয়াং বয়সে যেমন শক্তি থাকে একটা বয়সে ফে শক্তিটা কমে যায় এই যে মেরুদণ্ডের হাড়কে আমরা বলছি বাঁকাতেরা এই বাঁকাতেরা রাখার জন্য যে মাসেলগুলা যে ধরেন ক্যাপসুল যে লিগামেন্ট যে সাপোর্টিং টিস্যু এই টিস্যুগুলো অনেক সময় দুর্বল হয়ে যায় হলেও ওই বাঁকাটা বাঁকা থাকে না সোজাটা সোজা থাকে না ক্রমান্বয়ে আস্তে আস্তে দেখা যায় যে এই হার সরে যেতে পারে আরেকটা আছে যে আপনার ধরেন যে যে জিনিসগুলো দিয়ে ধরে রাখবে একটার সাথে আরেকটা এই যে চতুর্দিকে যে মেটিরিয়ালসগুলো আছে এগুলো অনেক সময় আস্তে আস্তে দুর্বল হয় সেটা ইয়াং বসেও হতে পারে কিন্তু আমরা বুঝবো কেমনে একটা হলো রুগীর কষ্ট রুগীর কষ্ট যদি আঘাতজনিত থাকে রুগীর খুব সাথে সাথে অনেক ব্যথা হবে কিন্তু যদি আঘাতজনিত না হয় তাহলে হবে কি ব্যথাটা আস্তে আস্তে হবে গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি প্রাথমিক অবস্থায় রুগী বলবে যে আমার ব্যথা কোমরের ব্যথা কোমরের ব্যথা কোমরে থাকবে এটাকে আমরা বলি লাম্বা এরপর যখন নিচের দিকে যাব পায়ের দিকে যাবে এক পায়ে যেতে পারে দুই পায়ে যেতে পারে তখন আমরা বলি এটাকে সায়া টিকা লাম্বা গো টিকা এবং একটা পর্যায়ে গেলে দেখা যাবে যে দুই পায়ে রুগী বলে যে স্যার সবসময় যেন কেমন আমাকে ডিসকমফোর্ট লাগে আমার মনে হয় যেন মাসেলগুলো আমাকে টেনে ধরতেছে আমি হাঁটতে গেলে একটা সময় পরে আমি হাঁটতে পাই না ঘুমের থেকে উঠলে পরে প্রথম অবস্থায় একটু ভালো যখন দাঁড়াবো কন্টিনিউয়াস আমি হাঁটতে থাকবো বা লং টাইম আমি দাঁড়ায় থাকবো ইভেন লং টাইম যদি আমি বসেও থাকি তাহলে আমার পায়ের মধ্যে ব্যথা শুরু হয় এটা হলো প্রাথমিক অবস্থায় ব্যথা আরও যদি আপনার সময় বেশি যায় তাহলে দেখা যাবে যে ব্যথা ব্যথার সাথে সাথে হয়তো একটা পায়ের আঙ্গুল বা পুরাটা আঙ্গুল বা বা ঝিন ঝিন অবশ লাগবে এবং কিছু কিছু ক্ষেত্রে আছে যে অবশ্য হয়ে যায় আর ফাইনালি যেটা হয় যে পুসরা পায়না কন্ট্রোল হারিয়ে ফেলে আমাদের দেখা যাবে যে কমরের সাথে অনেক সময় একসাথে হয় পুরা মেরুদণ্ডেই এরকম কিছু পরিবর্তন থাকে সেই ক্ষেত্রে ধরেন আমরা বয়সের সাথে আমরা বলি যে চেঞ্জ সরে যাওয়া সাথে আমার বয়সের পরিবর্তন দুটো মিলে অনেক সময় যদি ঘাড় কমর একসাথে হয় চার হাত পায়ে ঝিনঝিন অবশ্য রাখতে পারে আচ্ছা বয়সের কারণে যদি এটা হয়ে থাকে কত বছর বয়সের পর থেকে হতে পারে আচ্ছা ধন্যবাদ সাধারণত ধরেন মানুষের পঁচিশ তিরিশ বছর পর থেকে কিন্তু যেটা ডিজেনারেটিভ চেঞ্জ যে বয়সজনিত পরিবর্তন শুরু হয়ে যায় অর্থাৎ আপনি ইয়াং বয়সে পঁচিশ তিরিশ বছরের মধ্যে সাধারণত চেঞ্জ হয় না এই যে যদি এই ছবিটা আমরা দেখি তাহলে আপনি দেখেন যে একদম নিচের দিকে এর আছে উপরের দুইটা যেটা আমরা বলি যে একটু কী বলে যে ওইটা ব্লুইস টাইপের দুইটা হারে ডিস যেমন ডিস্ক যেমনি এল থ্রি এল ফোর এল ফাইভ লেখা এই এল থ্রি এল ফোর ভালো এল ফোর এল ফাইভও বলা হ্যাঁ এই যে এল ফাইভ অ্যান্ড এস ওয়ান লাস্ট এর নিচেরটা নিচের যে কালারটা হ্যাঁ এই জায়গাটা কিন্তু প্রবলেম দেখেন নিচের হারটা ওই অ্যারো দেওয়া আছে এটা পুরা এটা একটা বড় হার স্যাক্রাম বলি এটা কিন্তু চলে গেছে পিছনের দিকে চলে গেছে আর পুরা উপরে হারটা সামনের দিকে গেছে আমরা বলি স্লিপ এই যে ভ্যাজুয়াল স্লিপ আর ওই যে একটা কালো দেওয়া ওখানে হলে আপনার কী থাকে একটা লকিং সিস্টেম থাকে যদি জন্মগতভাবে এই লকিং সিস্টেম ড্যামেজ থাকে তাহলে আস্তে আস্তে হবে বড়ো হয়ে গেলেও আমরা ওই পার্স বা পার্স ফ্র্যাকচার কারণ এই লকটা যেভাবে লেগে থাকবে এটা যদি কোনোভাবেই ডিস লস্ট হয়ে গেল তাহলে আপনার আস্তে 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 আপনার ব্যথা শুরু হবে এবং এই ব্যথা ক্রমান্বয়ে নিচের দিকে যাবে তো এই পেশেন্টগুলো আর্লি স্টেজে ধরেন আপনার আমরা যদি নিজে এটা যদি আমরা সিটি স্ক্যান দেখি বুঝতে পারবেন যে মাঝখানের যে মানে পাঁচটা যে মাঝখানের যে ইমপ্রেশনটা আপনি দেখেন ওই লকিং সিস্টেম ছুটে গিয়ে প্রায় ফিফটি পারসেন্ট ডিস লস্ট হয়ে গেছে ওই যে আমরা দেখছি ওই যে লাল রঙের যে এরিয়াগুলো মানে ব্যথা আস্তে 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 শরীরে গ্রেডিং আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে চার ভাগের এক ভাগ ফিফটি পারসেন্ট অর্ধেক এরকমভাবে যখন সরতে থাকবে ব্যথাও আপনার আস্তে আস্তে বাড়বে এবং এই ব্যথা সময় হবে যে নর্মাল লাইফ লিড করতে পারবে না মানে তখন খুবই খারাপ অবস্থা এক্সেটা যদি আপনি দেখেন ওই যে লাল দেওয়া দাগ দেওয়া যে প্রাথমিক অবস্থা একটু গ্যাপ এরপর আর একটু গ্যাপ এবং লাস্টলি দেখেন যে তার পোস্টারটা চেঞ্জ হয়ে যায় যেমন হয় উপরের পেট চেস্ট মাথা এটা সামনের দিকে চলে যাবে আর দুই পা এবং বাটকটা এটা মনে হয় পিছনের দিকে চলে যাবে মানুষের দেখার যে সৌন্দর্যটা এটা একটু চেঞ্জ হয়ে যাবে বসতে পারে দাঁড়াইলে মনে হয় যেন ঠিক আমরা বলি ওয়েলিং গেট হাঁস যেমন হাঁটে এরকম একটা হাঁটার চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ শরীরের উপরে যে অংশটা ট্রাঙ্ক আমরা বলবো এইটা মনে হয় নিতম্বের দিকে ভিতরে ঢুকে যাচ্ছে দেখতে এরকমটা হবে হাঁটতে গেলে সে দুইটা পা একটু ফাঁক করে করে একটু হেলে তুলে হাঁটে এগুলো হলো সিমটমস যেমন আমরা দেখেন যে আমরা অপারেশন করেছি এটা কারণ ওইটাকে যতটুকু পারা যায় অ্যালাইনমেন্টে নিয়ে এসে এবং হারের মাঝখানে দেখেন আমরা একটা মানে পেক গ্রাফ বলে আমরা ওই যে জিনিসটা কেজ স্পেসার এটা দিয়ে দেওয়া যে আর যেন ডিসপ্লেসমেন্ট না হয় এবং এই দুইটা হারের সাথে যোগাযোগের জন্য এটা ভিতরে কিন্তু আবার বোন গ্রাফ বলে আমরা হার দেওয়া আছে যাতে নিচের হার উপরে হার একটা সমন্বয় একটা হার হয়ে যায় দুইটা হার মিলে একটা হার হয়ে যাবে তাতে হবে কি এখানে আর ডিস্টার্ব থাকবে না এবং এটা যদি হারের ডিসপ্লেসমেন্ট সামনে পেছনে এই ধরনের কোনো ঘটনা যদি ওখানে না থাকে তাহলে কী হয় যে আমাদের পায়ের যে নার্ভ এই নার্ভগুলো আপনি ফ্রি থাকবে নার্ভ ফ্রি থাকলে কোনো ব্যথা নাই আবার হারগুলো যদি আমরা বলি ইনস্ট্যাবিলিটি পেন মেকানিক্যাল পেন মানে হার যে লোডটা নিবে আমি দাঁড়িয়ে আছি বসে আছি আমার তো একটা ওজন আছে এই ওজনটা যে পাস করবে যদি সে যদি স্টেবল না থাকে তাহলে ওজন দিলে তো সে স্লিপ খাবে সব সামনে পিছনে বা সাইটে তাহলে আমরা যদি ফিক্সড করে দিতে পারি তাহলে সামনে পিছনে স্লিপ খাওয়ার আরও সুযোগ থাকবে না যেমন এই পেশেন্টটা দেন এটা ফাইনাল অপারেশন দুই মাস পরে আমরা দেখতাম প্রথমটা দেখি দেখেন যে এই মহিলা কীভাবে হাঁটতেছে একদিকে বাঁকা হয়ে হাঁটতেছে অপারেশনের পরে দেখেন মাঝখানেরটা সেখানে যখন একটু ভালো তখন কিন্তু সে আর ওই ডান দিকে যে বাঁকা ছিল বাম দিকে সে বাঁকাটা কিন্তু এখন আর নাই এখন সে সুন্দর একটা নর্মাল আছে দুই মাস পরে দেখেন দুই মাস পরে হাঁটাটা দিব্য নর্মা স্বাভাবিক হাঁটা হয়ে যাচ্ছে তাহলে কি হলো যে এই যে হাঁটার যে পরিবর্তন বাহ্যিক যে পরিবর্তন অপারেশনের পরে এটা থাকতেছে না এটা হলো একটা বড় সুবিধা স্যার আমরা একটা নারীর ভিডিও দেখছিলাম এখানে নারী পুরুষ ভেদাভেদে বয়স ভিত্তিক কোনো পার্থক্য আছে কি যে নারীদের বেশি হয় বা পুরুষের বেশি হয় নারীদের একটু বেশি নারীদের বেশি তার কারণ হলো যে নারীরা যে যেভাবে লাইভ লিড করে যে সমস্ত কাজগুলো ঘরের কাজগুলো করে প্লাস হয়েছিলো যে ওনাদের ওয়েটগুলা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে মহিলাদের ওজনগুলো একটু বেশি প্লাস হয়েছিলো যে আমরা এই যে নর্মাল মেরুদণ্ড অ্যালাইনমেন্ট প্রথম দিকে যেটা আমরা বলছিলাম যে মেনটেন করার জন্য যে মাসেলগুলা জয়েন্টগুলো স্বাভাবিক থাকার জন্য যেভাবে চলা দরকার সেটা অনেক ক্ষেত্রেই আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের মহিলারা সেটা করেন না আমাদের ধরেন হলো এক্সারসাইজ করে মহিলারা একটা সাইডের বয়সে পরে পঞ্চাশ বছরের পরে কিন্তু আমাদের এই এক্সারসাইজ দরকার বা এই যে মেরুদণ্ডের ধরেন আমরা এক সময় তো এই রোগের যে মানে মেরুদণ্ডেরই এত রোগ আমরা সেটা জানতাম না আমরা যখন ধরেন নিয়াং বয়সে ধরেন আমরা প্রথম মানে মেডিকেল কলেজে পড়াশুনো করছি স্পন্ডলিসকে আমরা জানতাম না আমরা ধরেন যখন ইভেন পোস্ট গ্র্যাজুয়েশন করেছি ধরেন প্রায় তিরিশ বছর আগে তখন ধরেন যে অবস্থা ছিল এখন কিন্তু সেটা না এখন ধরেন অনেক কিছুই আমরা ডেভেলপড হয়ে গেছে আমরা ধরেন পোস্ট গ্রাজুয়েশন করার পরে সে আমরা এটা জানছি যেরকম এখন কিন্তু আমাদের যে ডাক্তার ইয়াং এই জন্ম যে ডাক্তার ওরা কিন্তু এখনই জানে কারণ আমরা যেহেতু জেনে ফেলছি এখন কিন্তু আমরা একদম ইয়াং এই বাচ্চাদেরকে আমরা পড়াই ইভেন আন্ডার গ্রাজুয়েটে মেডিকেল কলেজে যখন পড়ে তারাও কিন্তু স্পন্ডোলোলিস্থিস কি তাদের একটা আইডিয়া হয়ে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু যখন পঁয়ত্রিশ বছর আগে যখন আমরা স্টুডেন্ট ছিলাম আরও বেশি আমরা পাশ করেছি তো চল্লিশ বছর তো কিন্তু এখন কিন্তু সেই ধরেন মানে তখনকার অবস্থান আর এখনকার অবস্থান না এখন চল্লিশ বছর আগে প্রথম আমি মেডিকেল কলেজে আমি পাস করছি আমার এম বিবিএস এখন থেকে চল্লিশ বছর আগে তাহলে এখন দেখেন যে ওই চল্লিশ বছর আর এই যে অনেক অনেক ডিফারেন্স এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আজ থেকে ধরেন পনেরো বিশ বছরে গত দুই দশকে মেডিকেল সায়েন্সের টিমেন্টাস ডেভেলপমেন্ট অনেক বেশি আমাদের স্বয়ংক্রিয়ভাবে ডেভেলপড হয়েছে যেমন এই যে যে অপারেশন আমরা দেখালাম আপনাকে এই অপারেশন তো আমরা চিন্তা করার কোনো সুযোগ ছিল না বাট এখন কিন্তু আমাদের জুনিয়র যারা আছে যারা এখন ধরেন পড়াশোনা করছে পোস্ট গ্রাজুয়েশন করছে ওরা কিন্তু এগুলো থিসিস করতেছে দে আর বিকামিং দ্য মাস্টার এবং ধরেন তারা অপারেশন করতেছে তারা অপারেশন দেখতেছে বোঝাতে পারতেছে সো তাদের আইডিয়া এখন কিন্তু অনেক বেশি ভালো যে কারণের জন্য যদি আপনি চিন্তা করেন যে তুলনা করি আমরা যে আমরা কেন বলবো যে না গত দুই দশকে আমাদের মেডিকেল সায়েন্স আমাদের ডেভেলপড হয়েছে আপনি ধরেন আমাদের অর্থোপেডিক স্পাইন সময় তো ধরেন সব কিছু একটা সর্দি কাশি হলেও ভালো না হলে ইন্ডিয়া বা সিঙ্গাপুর ব্যাংকক যাদের টাকা পয়সা চলে যেতেন এখন কিন্তু অনেক অনেকটাই প্রবণতাটা কমে আসছে আর আপনি আরও জানবেন যে ইন্ডিয়ার যাওয়াটা অনেকের আছে যে মানে রথও দেখা কলাও ব্যসে এরকম অবস্থা কারণ ইন্ডিয়ার সাথে আমাদের মানে রাজনৈতিক অবস্থান বলেন দেন সামাজিক অবস্থা বলেন সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন কালচার কৃষ্টি সবই অনেক মিল কারণ একসময় একই দেশ ছিল যে কারণে যেন অনেকেরই একটা অনুভূতি কাজ করে আচ্ছা ইন্ডিয়া যাবো এটা আমরা ঘুরে আসবো ডাক্তারও দেখে আসবো দুইটাই হচ্ছে যে কারণের জন্য ধরেন একটা সংখ্যক লোক যত রোগ না তার রোগ তার চেয়ে হলো যে একটা ফ্যাশনের মতো যে ঘুরেও আসলাম দেখে আসলাম এরম হয়ে যাচ্ছে বাট যদি ইন ডিটেল চিন্তা করেন স্যার আমরা হচ্ছে কারণগুলো জানছিলাম মেরুদণ্ডের হার সরে যাওয়ার বিষয়ে আমরা একটা বিরতি নিতে চাই এবং বিরতির পরে কিভাবে চিকিৎসা পদ্ধতি এবং বাংলাদেশে কতটা সহজলভ্য সে বিষয়ে আমরা আলোচনা করবো দর্শক বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পরেই আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অনুষ্ঠানে আজকে আমাদের আলোচনার বিষয়ে মেরুদণ্ডের হার সরে যায় এবং এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে হাজির আছেন অধ্যাপক ডাক্তার আলম চিফ বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল স্যার আমরা বিরতির আগে কথা বলছিলাম কেন হার সরে যায় আমরা এটার একটু প্রতিকার বিষয়ে জানতে চাই যদি জন্মগতভাবে ত্রুটি থাকে এর জন্য তো তেমন কিছু করার থাকে না কিন্তু প্রিকশন নেওয়া যেমন আমরা কিছু পজিশনের কথা বলি যে কি পজিশনে সে বসবে কি পজিশানে সে ঘুমাবে কীভাবে সে কাজ করবে এগুলো কিছু আপনার হলো প্রিভেন্টিভ মেজার থাকে একই সাথে আমরা এই মাসেলগুলা স্ট্রং করার জন্য যাতে যেখানে আমরা বলছি যে মেরুদণ্ড শক্ত থাকবে মেরুদণ্ড বাঁকা থাকবে সুজা থাকবে ওগুলোকে তার নিজ অবস্থানে রাখার জন্য কতগুলো এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলো করলে ওই মাসেলগুলো জয়েন্টগুলো আপনার ভালো থাকে তাহলে আপনার এই যে সরে যাওয়ার প্রবণতাটা আস্তে আস্তে কমে যায় প্রাপ্ত বয়সে যখন আছে যেমন ওয়েট একটা খুব বড়ো ফ্যাক্টর যাদের ওজন অনেক বেশি থাকে তাদের ধরেন এই লোডের জন্যই মানে আমরা ওয়েট লোডটা নিতে পারতেছে না মেরুদণ্ড নিচের দিকে গেছে এরকম স্লিপ করে সেক্ষেত্রে ওয়েটটা যাদের বেশি থাকে তাদের আমরা কমাতে পারি কাজের ধরন যেনারা সামনে যুগের কাজ করতেই হয় যাদের ওয়েট লিফ্ট করতে হয় এগুলো ধরেন আমরা বলি যে একটা সীমিতভাবে কারো যদি হয়ে যায় তখন তো একরকম তার সাথে আবার ব্যথার জন্য চিকিৎসা অন্যান্য তার যদি প্রবলেম থাকে সেটা চিকিৎসা কিন্তু যাতে না হয় সেই কারণের জন্য এই মাসেলগুলোর চতুর্দিকে পেটের মাসেল পিছনের পিঠের মাসেল পার্শের মাসেলগুলো এগুলোকে স্ট্রং রাখার জন্য আপনাকে কিছু এক্সারসাইজ এবং কিছু পজিশন মনে হয় আপনি বসে আছেন যারা ডেস্ক ওয়ার্ক করে লং টাইম বসা তাদের আমরা বলি যে এক ঘন্টা দুই ঘন্টা পরে আপনি দুই মিনিট পাঁচ মিনিটের জন্য একটু একটু সময় নেন চেঞ্জ করেন কারণ একইভাবে বসে থাকলে পিসের মাসেলগুলো দুর্বল হয়ে যায় রিল্যাক্স হয়ে যায় সেজন্য আপনি যখন দাঁড়াবেন তখন মাসেল তার আগের অবস্থানে সে স্ট্রং স্ট্রাউট হবে বসা যদি হয় লম্বা টাইম আমরা যেমন বলি চেয়ারের পেছনে আপনি একটা কুশন দিয়ে বসেন লং টাইম আপনি জার্নি করতেছেন আপনি একটা কুশন দিয়ে আপনি বসবেন এগুলো আপনি ধরুন প্রিভেন্টিভ মেজার আর যে দাই হইল যখন হয়ে যাবে চিকিৎসা ক্ষেত্রে তখন তো আপনার হলো ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে যেমন আমরা দেখালাম এক্স রে সিটি স্ক্যান এমআরআই করে আমরা বুঝতে পারি মজার জিনিস হলো যে চিকিৎসা ক্ষেত্রে আমরা আপনাকে সার্জারি দেখালাম কিন্তু ধরেন সতকার আশেপাশের কিন্তু সার্জারি লাগে না এটা হলো একটা সুখবর ভালো খবর যে অনেক এই মনে করেন যে মেরুদণ্ডের হার সরে গেল ডাক্তারের কাছে গেলেই মনে আমাকে এটা একটা অপারেশন করে ফেলবে এটা ধারণা থাকে আর একটা বিষয় জানতে চাই যারা এই সমস্যায় আক্রান্ত তারা কোন কোন ধরনের খাবার বেশি খাবে ডনি ইন জেনারেল যদি আমরা চিন্তা করি সবার জন্য খাবার যে একটা নির্দিষ্ট খাবার খেলেই হার সরে যাবে আর না খেলে সরে যাবে না এমনটা না কিন্তু এ আমরা সুস্থ থাকার জন্য বিশেষ করে আমাদের হার জয়েন্ট মেরুদণ্ড বা শরীরের সমস্ত হাড়গুলো ভালো রাখার জন্য কয়েকটা জিনিস আমরা একটু বলি খাবার দাবারে যেমন খুব ফ্যাটি ডায়েট আমরা অ্যাভয়েড করতে বলি যারা অলরেডি মোটা হয়ে গেছে তাদের তো ওজন কমাইতে হবে পজিশনগুলো কীভাবে কাজ করে সেটা যেন আমরা বলছি খাবারের মধ্যে যদি থাকে যারা ধূমপান করেন খুব ড্যান্জারাস ধূমপান আপনার হলো ওই ডিস্ক এবং বোনস দুইটাকেই আপনি ড্যামেজ করে ফেলে যারা মদ্যপান করেন অ্যালকোহল এটাও খুব ড্যান্জারাস মানে মদ্যপান ধূমপান এই দুইটা বিরত থাকলে ধরেন আমাদের এই জয়েন্ট বোনস মেরুদণ্ড অনেক অনেক ভালো থাকার সুযোগ রয়েছে একই সাথে খাবারের অন্য জিনিস আমরা বলি যে আমাদের নিয়মিত একটা এক্সারসাইজ মানে লাইফস্টাইল মডিফিকেশান খুব ইম্পর্টেন্ট আপনি ধরেন নির্দিষ্ট সময় অন্তত এক ঘন্টা যদি আপনি হাঁটতে পারেন এক্সারসাইজ করতে পারেন আমাদের শরীরে সূর্যের আলো খুব দরকার অন্তত মানে প্রত্যেক দিন না হলে সপ্তাহে চার পাঁচ দিন আধা ঘন্টা চল্লিশ মিনিট আমাদের ডাইরেক্ট সূর্যের আলো আমাদের খুব দরকার দুধ আমরা খাই না আমাদের প্রত্যেকটা অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক লোকদের অন্তত দুশো পঞ্চাশ এক গ্লাস দুধ খাওয়া উচিত প্রতিনিয়ত তাহলে আপনার কীভাবে হবে ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো আপনার ঘাটতি থাকবে না সূর্যের আলো আপনি নিলেন ছোটো মাছ আমরা খাই না আমরা খাই বাচ্চা বয়সে যদি দেখেন এখনকার বাচ্চারা কোনো মাছ কোনো সবজি তারা খায় না তারা শুধু খেতে চায় হলো ফ্যাটি ডায়েট তারা হলো রিস্ক ফুড খাব মাংস খাবে তাও আবার কী ফার্মে মাংস মুরগি খাবে ফার্মে মুরগি হবে একটা ফার্মের বাচ্চা এই যে জিনিসগুলো সো আপনি ফ্যাটি ডায়েটের মধ্যে যদি ধরেন আপনি জাঙ্ক ফুড বলতে ফাস্ট ফুড এগুলো অ্যাভড করানো উচিত ছোটোবেলা থেকেই এবং আপনার হলো গরু মাংস খাচ্ছে খাবেন ওকেশনাল রেগুলার এটা প্র্যাকটিস করা যাবে না সবজি মাছ এটা আপনার রেগুলার প্র্যাকটিস করতে হবে সবজি মাছ যারা খায় ফ্রুটস ধরেন আমাদের দেশে তো একসময় ফ্রুটসে এখন তো ফ্রুটস অ্যাভেলেবেল আমাদের দেশে অনেক প্রচুর তৈরি হয় এ দেশে সেই কারণে যেন আমরা বলছি যে সমস্ত গ্রিন ভেজিটেবল আছে সবুজ সবজি এগুলো একদম প্রচুর পরিমাণে খাওয়া উচিত আমাদের আর ফ্রুটস ধরেন যতটুকু যার আপনার ক্যাপাসিটি আছে সে বিশেষ করে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস কিন্তু খুবই হেল্পফুল সুতরাং আমাদের খাবার পদ্ধতির মধ্যে আমরা একটা ভাত মাছ অনেক পরিমাণ খাবো এটা না করে আস্তে আস্তে যদি আমরা একটু সবজি ফ্রুটসের দিকে যদি আমরা ইনক্লাইন করতে পারি এবং বাচ্চা বয়স থেকে যদি এটা আমরা করতে পারি তাহলে কিন্তু অনেক অনেক রোগ থেকে আমরা এমনিই পরিত্রাণ পেতে পারি এবং সেক্ষেত্রে ধরেন ডাক্তারের কাছেও যাওয়ার প্রয়োজন হয় না এক্সারসাইজ যেমন বিশেষ করে আমরা হাড়ের মধ্যে আমরা অনেক জায়গায় আমি বলে থাকি হাড়ের ক্ষয় রোগ ধর প্রতি তিনজন মহিলার একজন মহিলার হাড়ের ক্ষয় রোগ আছে প্রতি পাঁচজন ছেলে মানুষের একজনের কিন্তু এখন হাড়ের ক্ষয়র তার মানে এইটা একটা সাইলেন্ট কিলার আমাদের মহিলাদের ধরেন পনেরো বিশ বছর বয়স থেকে এক্সারসাইজ শুরু করা উচিত এবং তার মানে বোন্স স্টোরেজ যদি আমরা বলি ডেন্সিটি বাড়ানোর জন্য তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি সে না পারে চল্লিশ পঞ্চাশ বছর বয়সে গিয়ে যতই এক্সারসাইজ করুক টনে টনে ক্যালসিয়াম আর ভিটামিন ডি খাক অনেকেই কিন্তু এই ক্ষয়রোগ থেকে পরিত্রাণ পাবে না স্যার আমরা আশা করে আপনি যে আলোচনা করলেন এবং যে পরামর্শগুলো দিলেন দর্শক যারা এই আলোচনা শুনলেন এবং পরবর্তীতে দেখবেন সবাই খুব উপকৃত হবেন আজকের মতো আমাদের আলোচনা আমরা শেষ করতে যাচ্ছি তো আশা করছি পরবর্তী আয়োজনে অন্য কোনো বিষয়ে আপনার সাথে আমরা কথা বলবো আপনাকে ধন্যবাদ দর্শক বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে এই ছিল আজকের মতো পরবর্তী আয়োজনে অন্য কোনো বিষয়ে আবারও আলোচনা হবে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন